হেল্ল' ভিউৱাৰ্ছ, মোৰ চেনেল এটলাণ্টাছ ৱৰ্ল্ডলৈ মই এটলাণ্টা আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। ৱেলকাম এণ্ড ৱেলকাম বেক টু এটলাণ্টাছ ৱৰ্ল্ড। কি খবৰ সকলোৰে? ময়ো ভালে আছোঁ। বহুত দিনৰ মূৰত আজি আকৌ এটা ব্লগ লৈ আহিলোঁ আপোনালোকৰ ওচৰলৈ। বহুত দিনেই হ'ল ব্লগ বনোৱা নাই জানেনে, আপোনালোকে চাগে ৰখি আছে ব্লগৰ কাৰণে। মই মানে কি কওঁ, মোৰ দুৰ্ভাগ্যৰ কথা, কিবা যিকোনো বস্তু এটা যদি মই আৰম্ভ কৰিব লওঁ তাত উফা এটা লাগিবই, কেলেই নাজানো। কি মানে ভালকৈ কিবা এটা কৰিবলৈ ল'লেই হ'ব বাধা আহিবই মোৰ। মানে যেতিয়াই ষ্টাৰ্ট কৰোঁ কিবা এটা কৰিম বুলি, হয় গা বেয়া হ'ব, হয় কিবা এটা হ'ব, কিবা যিকোনো বস্তু হয়, আৰু মানে ইটোৰ পিছত সিটো, সিটোৰ পিছত সিটো, মোৰ বেমাৰ নুগুচাই হৈছে, কেলেই হয় মই নাজানো। আৰু এনেকুৱা অৰ্ডাৰ মানে এতিয়া আপোনালোকে বহুতে কয় মোৰ শকত হোৱাৰ কাৰণে হৈছে বুলি, কিন্তু নহয়, তেনেকুৱা ৰিলেটেড প্ৰব্লেম নহয়, মানে এই কিবা না কিবা এটা মানে আহিবই আৰু, বাধাত এটা আহিব লাগে যে সেই তেনেকুৱা টাইপত আহে। আৰু বহুতে মোক ৱেইট লছৰ কথা সুধি আছিলে, আৰু ৱেইট লছ মই হৈছে, বহুতখিনি ৱেইট লছ হৈছে, আপোনালোকে ধৰিব পাৰিছে নাই নাজানো। কিন্তু মই এটা কথাই কওঁ, মোৰ আগৰ ব্লগ চাব আৰু এতিয়া ব্লগ চাব, তেতিয়া অকণমান বডিটো ধৰিব পাৰিব ভাঙিছেনে নাই। কিন্তু বহুত বেছি এমাউণ্টত ৱেইট লছ হৈছে, কাৰণ মই বহুত দিন ভিডিঅ' বনোৱা নাছিলোঁ যে মই বহুত বেছি ফুলি গৈছিলোঁ, মুখখন যে একদম ফুলি গৈছিলে, চকুটোকো ফুলি আছিলে, আৰু মোৰ নিজৰ অকৱৰ্ড ফিল হৈছিলে। মই নিজৰ কেমেৰাটো চাবলৈ বহুত বেছি অশান্তি লাগিছিলে, এনেকৈ ইমানেই বেছিকৈ ফুলিছিলোঁ। মাৰ চাগে আপোনালোকে যদি ভিডিঅ' চাই এটা দুটাত গম পাম মই ইমানেই বেছি ফুলিছিলোঁ। আৰু কেলেই হৈছিলে নাজানো, যেতিয়া মই আগতে ট্ৰিটমেণ্ট কৰি আছিলোঁ, মইতো মানে ধৰক এই ৱেইট লছৰ এইবোৰ চব মেৰ পৰাই কৰি আছোঁ, ডায়েট কৰি আছোঁ, এক্সাৰচাইজ কৰি আছোঁ, আৰু ট্ৰিটমেণ্ট কৰাই আছিলোঁ, পি চি অ' ডি যিহেতু আকৌ হ'ল, ত' সেইটো কাৰণে। কিন্তু কৰাই থাকিও একোৱেচোন লাভ হোৱা নাছিলে, আৰু তাতকৈ বেছি মই ফুলি ফুলিহে গৈ আছোঁ। ভাবোঁ যে সদায় ৱেইট মই ডায়েট কৰিছোঁ, 1 কেজিও কমা নাই, কেতিয়াবা দেখোঁ বেছি বাঢ়িহে গৈছে। আৰু দুমাহ কমপ্লিট মই কৰ্ছ কৰাৰ পিছত অকণমানো মানে মই 1% ফৰকেই নেদেখিলোঁ। তাৰপিছত বেছি ফুলি যোৱা দেখা লগালগ আমি মানে ডক্টৰ চেঞ্জ কৰি দিলোঁ, আৰু মই এতিয়া আয়ুৰ্বেদিক বৰ্তমান ট্ৰিটমেণ্ট কৰি আছোঁ। আৰু বহুত বেছি এমাহত মই গৈছোঁ, এমাহত মোৰ 9 কেজি কমিছে, 9 কেজি মোৰ পেটটো বহুতখিনি কমিলে, পেট কমিছে, থাইজ কমিছে, এই হাতকেইখন নাই কমা, এইখিনিতে মোক বেছি শকত শকত আজিকালি দেখা পোৱা হয়। আৰু যিহেতু তলখন ভাঙিছে, এইখিনি মোৰ সেইকাৰণে আৰু বেছি ডাঙৰ ডাঙৰ লগা হ'ল, লগতে মুখখন আগতকৈ অলপ কমিছে, কিন্তু বহুত বেছিও কমা নাই। মোৰ আগতে জানেনে, যেতিয়া এক্সাৰচাইজ কৰোঁ নহয় কিবা কৰোঁ, মুখখন চবতকৈ বেছি সোনকালে ভাঙে, আৰু তেতিয়া খুব ভাল লাগিব, মই খীণাইছোঁ দেখোন। কিন্তু এইবাৰ মানে মুখখন ইমানকৈ ভঙা নাই, কিয় ইমান চকুটোকো ফুলি থাকে, ইনফ্লেমেশ্যন মোৰ বহুত বেছি বাঢ়ি আছে, সেইটো কাৰণে চাগে। আৰু মানে ৱেইটটো যেতিয়া জুখি থাকোঁ ন, মই সপ্তাহৰ মূৰত এবাৰ এবাৰ জোখোঁ, তো ডেইলি নোজোখোঁ, ডেইলি জুখিলে মোৰ মানে মই সেই কথাটোকে ভাবি থাকোঁ, যদি মোৰ কেতিয়াবা 1 কেজিও নকমে, কেলেই কমা নাই, মোৰ সেই বস্তুটো টেনশ্যন হৈ যায়। তো সেইটো কাৰণে মই প্ৰথমতে ভাবিছিলোঁ এমাহৰ মূৰত এদিন জুখিম বুলি, কিন্তু নাই, এতিয়া মই নিজৰ মানে ইম্প্ৰুভমেণ্টটো চাবৰ কাৰণে এসপ্তাহত এদিনকৈ জোখোঁ। এমাহত যেতিয়া 9 কেজি খীণোৱা দেখিছিলোঁ, কেনেকুৱা ভাল লাগিছে, মানে যিটো ইমান দিনৰ পৰা ট্ৰাই কৰি আছিলোঁ একো হোৱা নাছিলে, এই মাহত ফাইনেলি হৈছে। আগতে মানে কি হয়, 2 কেজি নহয় 3 কেজিও যদি কমে, তাৰপিছত আকৌ গেইন হৈ যায়, মানে চব কষ্ট অথলে যোৱাৰ নিচিনা লাগে। কিন্তু এতিয়া যেতিয়া মই এই আয়ুৰ্বেদিক কোৰ্ছ কৰি আছোঁ, বহুতখিনি ভালো পাইছোঁ, গা চা ইমান তেতিয়া বেয়া লাগি নাথাকে, যিহেতু পি চি অ' ডি কাৰণে বহুত বেছি গা বেয়া লাগি থাকে, আৰু দিনটো দুৰ্বল দুৰ্বল লাগি থাকে, হিট বাঢ়ে বডিটো, কাৰণে গৰমত আৰু বেছি অশান্তি লাগে। তো এতিয়া মানে সেই বস্তুবোৰ কমিছে, আৰু লগতে বহুতে কয় পি চি অ' ডি ভাল হৈ যাব। মোৰ আগৰ মই কেতিয়াৰপৰা আছে জানে, মোৰ পি চি অ' ডি যেতিয়া ফাৰ্ষ্ট যে হেৰি শান্তি হৈছিলোঁ, মোৰ তেতিয়াৰপৰা আছে, তেতিয়াৰপৰা থাকি মই যেতিয়া কলেজত আছিলোঁ 2014ত, হা 14ত যেতিয়া মানে মই নিজৰ ওপৰত ৱৰ্ক কৰি আছোঁ, 2015ৰপৰা কমপ্লিট ভাল হৈ গৈছিলে পি চি অ' ডি, মানে চিষ্ট আছিলে, তেতিয়া মোৰ ঢেৰ চিষ্ট আছিলে, এটা চিষ্টো নথকা হৈ গৈছিলে, তাৰপিছত কমপ্লিট ৰেগুলাৰ হৈ গৈছিলে, পিৰিয়ডছ কেতিয়াও মানে ইৰেগুলাৰ হোৱা নাই, চব ঠিকে আছিলে, ঠিকে আছিলে, ঠিকে আছিলে। তাৰপাছত অকণমান মানুহৰ এনজাইটি প্ৰব্লেমৰ কাৰণে মোৰ সেইবোৰ অলপ বেছি আছে, মই মানুহজনী অলপ বেছি ভাবোঁ, সেইবোৰ কাৰণে আকৌ
আহি যায়। তারপরে এতিয়া মানে ধর জব সব করে থাকতে লাইফটা উপরতল হয়ে থাকে নয়, বহুত বেশি মানে ধর দিনটি মানে একু খাব খা নয়, পটকে গুছি যাও অফিসলে, দিনটি তেনেকেই থাকো, তেতিয়া অল্প বেশি হয়েছিল, সেইকারণে মোর লকডাউনের আগত আকো হয়েছিল। তারপর হ্যাঁ লকডাউনত ঘরে থাকি ঠিক করে ললো আর সেইবার বেশি হওয়া নাছিল, অল্প মানে প্রবলেমস খিনি হেরি হয়েছিল, কমপ্লিট ভাল হয়ে গেছিল। এই তারপর ঠিক 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 আকো এতিয়া এতিয়া মানে এতিয়া মানে অকমান এনেকা এই বেশি হে ঘর থাকি থাকি এনজাইটি সেনজাইটি এনজাইটি ডিপ্রেশনের কারণে বেশি মানে আকো প্রবলেমস পাইছে, কিন্তু মানে জানো ঠিক করে লম এই বস্তুটো সেটাই প্রবলেম মানে আকো হয়ে যায় ঠিক করার পিছতো কেতিয়াবা নিজের লাইফস্টাইল চেঞ্জের কারণে, কিন্তু হয়ে যাব সোনকালে মানে মানে সিমানখিনি নিজের ওপর বিশ্বাস রাখিছো। আর কিন্তু এই গরমত আপনার হয়নে মো মানে এইবর উপরেও এনেকা বেশি অশান্তি পাও, এই গরমত যে গুটি উঠে বিষায় খুব মানে বহুত অশান্তি লাগে, এই বস্তুটা বিষায়তো বিষায় আর দাগটো না যায় একদমই, দাগটো নোযোৱা হয়ে যায় মানে এতিয়া এই 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 গুটিটা দেখিছেনে এয়া পিম্পল, আর এই কথা পাতি পাতি মানে খামি গেছোগে, ইমান বেশি আজি গরম নহয়, আজি সাকে হাইয়েস্ট গরম হয়, কিন্তু উপায় নাই। আর এইটো এইখিনি আর এটা এইখিনিতে উঠিছিল, এই মানে দাগটো কমিছে, এই পিম্পলকিটা নাইকিয়া হল, কিন্তু দাগটো এৰি থৈ গল জানেনে, এনেকুৱা অশান্তি লাগে মোৰ সেইটো কারণে। আর তার কারণে মই ইউজ করে আছো এইটো নেচার শিওর পোর্স এন্ড মার্কস অয়েল, আর এইটো লগাই লগাই মই এই দাগটো কমিছে, মই আগতেও আপোনালোকক দেখাইছো মই যেতিয়াই পিম্পল উঠে, আর মেক্সিমাম ছোৱালীৰ ডেটর আগত পিম্পল উঠে, মোৰ এই পিম্পলকিটা জানেনে ডেটর আগদিনাখন উঠা, আর এতিয়া বাৰু কমপ্লিট হ'ল তথাপি দাগকিটা এৰি থৈ যায়, তাৰপিছত এইটো লগাই লগাই মোৰ বহুতখিনি পিম্পলটো কমিলে, এতিয়া দাগখিনিও কমিছে, এই দুটা অলপ অলপ আছে, ইউজ কৰি থাকিলে আকৌ কমি যাব। এইটোৱে হৈছে নেচাৰ শিওৰ পোর্স এণ্ড মাৰ্কস প্ৰিমিয়াম ফেচিয়েল অইল, আৰু এইটো 100% পিয়ৰ আৰু কোল্ড প্ৰেছ হয়, মৰিঙা অলিফেৰা অইলৰ পৰা এক্সট্ৰেক্ট কৰা হৈছে। ইউজ কৰিবৰ কাৰণে প্ৰথমে মুখখন ধুই ল'ব, 2-3 টোপালমান মুখত দিব আৰু মাছাজ কৰিব যেতিয়ালৈকে স্কিনত এবজৰ্ব কৰি নলয়, দিনটো দুবাৰকৈ ইউজ কৰিব, আৰু নেচাৰেল ছানস্ক্ৰীনৰো কাম কৰে, লগতে স্কিনখন ডিপলি ক্লিনজ করে, স্কিনত থাকা পোর্স আনলক করে, স্কিনত নিউট্রিশনাল ভ্যালু দিয়ে, আর যদি স্কিনের পর ইলাস্টিসিটি কলাজন কেরাটিন নাইকিয়া হয়েছে সেইখিনিও ঘুরাই দিয়ে, লগতে স্কিনখন হাইড্রেট আর নারিশ করে উঠে আর রেডিয়েন্ট গ্লো দিয়ে। আপনার যদি হয় আর মেক্সিমাম গরমত ঘামর কারণে হয় তেতিয়াহলে এইটো ইউজ করে চাবছন, মই ডেসক্রিপশনত আপনার লিঙ্ক দি দিম, তাতে গৈ আপনাদের কিনি লব পাৰিব। রেগুলারলি ইউজ করলে আপনার স্কিনত থাকা একনি মার্কস একনি আর পিম্পলস সকলোবর নাইকিয়া হয়ে যাব, লগতে স্কিনখন বহুত বেশি ব্রাইট করব, লগতে ওপেন পোর্স একদম নাইকিয়া করে দিয়ে। মোৰ ভিডিও চালে আপনাদের গম পাব ইমান বেশি ওপেন পোর্স আসলে নয়, এতিয়া বহুতখিনি কমিছে, স্কিনটো একদম মিহি হয়েছে, মানে দুমাহমানের আগতে মোৰ স্কিনখন একদম এইখিনি পুরা পোর্সেরে ভরা আসে, এটা এই ইউজ করে করে বহুতখিনি কমিলে, আর অল্প বাকি আছে আর লগাই থাকিম কেদিনমান, তেতিয়া এই বাকি থকাখিনিও কমি যাব। আর যদি আপনারও ওপেন পোর্স আছে তেতিয়াহলে কেদিনমান রেগুলার ইউজ করে চাব একদম ভাল পাই যাব, আর আপনাদেরকে ইউজ করে পেলায় কিন্তু মোক জানাব দে, বহুতে মোক রিজাল্টখিনি জানায়, মোর বহুত ভাল লাগে জানায় পেলে, জানালে যে মোৰ কাৰণে কাবার কামত আহিছে, আর কিনিবৰ কাৰণে একদম আপনাদের চিন্তা করব নালাগে, কারণ নেচার শিওর বস্তু সমূহ 100% নেচারেল হয় আর এই অয়েলটো যে 100% কোল্ড প্রেস হয়, গতি আপনাদের একদম চিন্তা নকৰি আরামত ইউজ করব পাৰিব, আর ইউজ করে পেলায় মোক জানাব নাপাহৰিব। কাইলোপা আকো ব্লগ আহি আছে ডায়েটর আর এক্সারসাইজর, আর জানেনে মোর হাতখনের কি অবস্থা হল নয়, মই যে কৈছিল যে এই যে মোৰ কুফা লাগিয়ে থাকে লাগিয়ে থাকে লাগিয়ে থাকে নুগুছে কুফা, মানে মইতো আপনাদের দেখাইছো যে জিম করে আসো, জিম করে মানে ফার্স্ট মাহ করলো, সেকেন্ড মাহরপা মোর কুফা হাতখন ফুলি ফুলি যায়, এয়া হল এমাহর আগর সিন দেখিছেনে, এনেকে মোর হাতখন ফুলি যায়, এয়া বাৰু বহুত কমেই দেখিছে, ইয়াতকেও বেশি ফুলি যায় আর ইমান বিষ থাকিব নয়, এয়া ডক্টর ওসর পালোহি, ইয়ার এমাহর আগতে আকো হয়েছিল, ইয়াতকে বেশি হয়েছিল, এবার বারো কম, আর আপনাদের এই ক্লিপটি দেখলে গম পাব মানে কিমান শকত হয়েছিল, আর এটা ডিফারেন্স ভালকে দেখলে আপনার ব্লগট গমেই পাই যাব। আগতে এবার দেখাইছিল ভাল হয়েছিল, মায়ে কৈছিলে নাকি আপনার ফুলে গেছিল যে ভাল হয়েছে, আকো মানে বিষটো স্টার্ট হয়েছে আর হাতখন ফুলে গেছে, আর কি কিনব দিছিল কিনব দিছিল পিন্ধিছিল, তারপর ভাল হল কারণে খুলি দিব, কারণ পিন্ধি থাকে এনি টাইম কাম করে থাকে অশান্তি লাগে, তারপর এটা আকো হয়েছে দেখাও, এখানে কিনো হয়েছে ভালকে।
ফার্স্টতে আমি ভাবিলো যে জিমত ৱেট চেট জঙাৰ কাৰণে হৈছে নি, তাৰপৰা মনত পেলালো নহয় মই জিম যোৱা জইন কৰাৰ আগৰ পৰাই মোৰ এই জেগাটোত মানে পেইন আছিলে। তাৰপিছত কিয় পেইন হৈছে বুজি পোৱা নাই, তাৰপৰা ডক্টৰক দেখালো ডিকুৱাৰভেন্স টেনোসিনোভাইটিছ হৈছে বুলি ক'লে। মই মানে নামটো পাহৰি যাব হৈছে, তাৰপিছত সেইটো হৈছে বুলি মেডিচিন চেডিচিন দিলে, তাৰপিছত কেপ এটা দিলে পিন্ধিবৰ কাৰণে, সেইটো পিন্ধিলোঁ মেলিলোঁ, তাৰপৰা মেডিচিন খোৱাৰ কাৰণে ভাল হ'ল, এমাহ খাব দিলে মানে পুৰাকৈ ভাল পোৱা নাই, অলপ অলপ কমিলে। তাৰপিছত আকৌ জিম গৈছোঁ, আকৌ হাতটো ফুলি ফুলি যায় ন, আৰু এনেকুৱা লেভেলত মানে বিষাই নহয় একদম থাকিব নোৱাৰোঁ, আৰু ডেইলি মোৰ হাতখন মানে এনেকুৱা কোঙা হৈ গৈছিলে বিষতে। আৰু তাৰপিছত আকৌ দেখালোঁ ঢেৰ টেষ্ট চেষ্ট দিলে, কিবা কিবি কৰালোঁ মেলিলোঁ, আকৌ মেডিচিন দিলে, হেৰি মোৰ ইনফ্লেমেশ্যনটো বহুত বেছি বাঢ়ি আছে। আৰু কি কাৰণে হৈছে বস্তুটো কেলৈ ভাল হোৱা নাছিলে মই গম পোৱা নাই, কিন্তু একদম ৰেষ্ট দিছিলে ডক্টৰে, মানে জিম চিম কৰিব মানা কৰিলে, সেইকাৰণে এৰি দিবলগীয়া হ'ল। এতিয়া যে মই ইমান মনত পৰি আছে জানে, এমাহ যোৱা নাই, এতিয়া যাওঁ যাওঁ লাগি আছে, কিন্তু নাই কেইদিনমান আৰু ৰখি লওঁ, কাৰণ মই যদি এতিয়া আকৌ জইন কৰি দিওঁ ন আকৌ হ'ব, সেইটো কাৰণে একদম কমপ্লিট ৰেষ্ট। এতিয়াও মই বেছি মানে ধৰক কাম চাম কৰিব ন, বেছি কাম কৰি দিলে বিষটো আকৌ আহি যায়, সৰু সুৰা কৰিব পাৰোঁ আৰু বেছি গধুৰ চধুৰ বস্তু ৰাখিবও নোৱাৰোঁ। এতিয়া পুৰা ৰেষ্ট দিছোঁ, কিন্তু এই ঘৰতে এক্সাৰচাইজ কৰিছোঁ, খোজকাঢ়ি সদায় আবেলি আবেলি খোজকাঢ়িছোঁ, আৰু ঘৰতে এক্সাৰচাইজ কৰিছোঁ, জুম্বা কৰিছোঁ, সেইখিনিয়ে কৰিছোঁ আৰু। জীৱনত মানে কিবা কৰিব খোজোঁ, সদায় কিবা না কিবা না কিবা বাধা আহিয়ে থাকে, একো নাই, সেয়াই জীৱন চলি থাকিব লাগিব তেনেকেই। আৰু নেক্সট ভিডিঅ' আহি আছে, বা কি ৰাতিপুৱা পাৰ্টিলৈকে মই কি খাওঁ কি কৰোঁ, কেনেকৈ 9 কেজি খীণালোঁ একমাহত, চাবলৈ নাপাহৰিব। আৰু মোৰ যদি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব, আপকামিং ভিডিঅ' চাই থাকিবৰ কাৰণে। আৰু এই ভিডিঅ'টো চোৱাৰ বাবে বহুত বহুত ধন্যবাদ, যদি ভিডিঅ'টো ভাল পালে তেনেহ'লে লাইক শ্বেয়াৰ কৰি দিব। আজিলৈ আহোঁ, বাই বাই, পুনৰ আহিম এটা নতুন ভিডিঅ' হৈ দিয়ে।